শিক্ষক লাবুমণি আমচঙক নিলম্বন, সামাজিক মাধ্যম যোগে অনলাইন জুয়া খেলার প্রচার চলার অভিযোগত নিলম্বন করা হল লাবুমণি আমচঙক। মরিগাঁও প্রাথমিক শিক্ষা বিষয়ায় শুক্রবারে জারি করেছিল কারণ দর্শাওয়ার জাননী। জাননীর কোনো উত্তর দিয়া নাছিল শিক্ষক লাবুমণি আমচঙে। আসাম জেট নামৰ এটা ইউটিউব চ্যানেল আর এটা ফেসবুক পেজত চলাইছিল জুয়ার বিজ্ঞাপন। বিভিন্ন লোকক ওয়ান এক্স বিট নামৰ জুয়া এপটোৰে সৈতে জড়িত করবলৈ বারে বারে শেয়ার করেছিল প্রোমো কোড। আর সেই লাবুমণি আমচঙক শাস্তিমূলক ব্যবস্থা লবৰ বাবে চৌদিশে সৃষ্টি হয়েছিল প্রতিক্রিয়ার। এগৰাকী বীরাঙ্গনার বিরুদ্ধে কঠোর শাস্তি লওয়ার পিছত শিক্ষক তথা আসাম জেট নামৰ এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটোৰ স্বত্বাধিকারী এইগৰাকী লাবুমণি আমচঙৰ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লবৰ বাবে শিক্ষা বিভাগক দাবী জনাইছিল বিভিন্নজনে। আর তার পিছতেই তেওঁৰ বিরুদ্ধে জারি করা হয়েছিল কারণ দর্শাওয়ার জাননী। মরিগাঁও প্রাথমিক শিক্ষা বিষয়ায় শুক্রবারে এই জাননী জারি করার পিছত কোনো ধরনের জাননীর উত্তর দিয়া নাছিল শিক্ষক লাবুমণি আমচঙে। তার পিছতেই লাবুমণি আমচঙক তাৎক্ষণিকভাবে নিলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহতগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছিল লাবুমণি আমচং নামৰ এইগৰাকী তথাকথিত ইউটিউবার, যিগৰাকী ইউটিউবারে ইউটিউবৰ ভিডিওত কেইটামান টকার লোভ সামৰিব নোৱাৰি তেওঁ জুয়ার বিজ্ঞাপন প্রচার কৰিছিল আৰু একাংশ লোকক জুয়া খেলিবলৈ তেওঁ উৎসাহিত কৰিছিল। নিজৰ প্ৰমো কোড শেয়ার কৰি তেওঁ সেই জুয়ার প্ৰতি উৎসাহিত কৰিছিল বিভিন্ন যুৱ প্রজন্মৰ প্ৰতিনিধি। এগৰাকী শিক্ষক হৈ এই ধৰণৰ সমাজ বিৰোধী কাম কাজত লিপ্ত হৈ থকা এগৰাকী লাবুমণি আমচঙৰ বিৰুদ্ধে শিক্ষা বিভাগে নিলম্বনৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰাত এতিয়া সকলোৱে আদৰণি জনাইছে।